হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পারবে একটা ডেকোরেশন করা, বুঝতে পারবে দেখি আপনারা। এটা আমার ফুয়াই করছে, তাই তো যে এক্সারি রাসলা রোজা লাগি, রোজা রাখতাম মাশাল্লাহ, একটা রোজা রাখছেন তাই পয়লাটা। দোয়া করবো আপনারা, আমার বাইক কিনতে লাগি, আমার ফ্যামিলি লাগি, আপনারা লাগি দোয়া রইল। আর রমজান মাস রোজা রাখার আর বেশি বেশি ইবাদত করার তফিক দান হর্তা সবরে। আর আজকে একটা রেসিপি লই আইছি আপনারা কাছে, গ্রিল চিকেন কুসকুস। আপনারা এইগুলো ইফতারের সময় এইটা রাখতে পারবা। দেখা যায় ইফতারের সময় আমরা বেশি তেলের ভাজা পুরোটা বেশি খাই, এইটা রাখলে ভালো হইব। দেখতে পারবা আমি 2 পিস চিকেন ব্রেস্ট নিছি। আমি নিছি ধনিয়া, আদা, রসুন আর বেল পেপার, আর এক টুকরা লেম্বু লেমন নিছি। আর এখানে দেখা চিলি ফ্লেক্স, অরিগানো, সয়া সস, আর দিব অলিভ অয়েল, আর এগুলো সল্ট আর জিরা। একটা ব্লাইন্ডার সবটি হারাইয়া ব্লাইন্ড করিয়ে নিমুগি, ধনিয়া, আদা, রসুন আর বেল পেপার যে দিয়েছিলাম, একটা রোজমেরি হতা আমি আগে দেখাইছিলাম না, হয় রোজমেরি দিব। আমি ব্লাইন্ড হরাও সবটি ডালিয়ে দিয়েছি একটা মাঝে, ডালি আমি চিলি ফ্লেক্স দিব, আন্তা ধরে দিবা, অরিগানো, সয়া সস দিব আমি 2 টিস্পুন, আর জিরা দিলাম 1/2 টিস্পুন, অলিভ অয়েল দিমু আর 1 টেবিল স্পুন, ওলা রোজমেরি দিলাম সপ্তাহ দিমু, দিয়া সল্ট বেশি দিলাম না, আন্দাজ করে দিবা সয়া সসের মাঝে সল্ট থাকে। দিয়া বালাটকে মিক্স করি এইকারে আমি 2 ঘন্টা লাগিয়ে রাখি দিমু রেস্টো। এটা রেস্টো রাখি আমি কুসকুস বানাইমু। আমি দেখতে পারা আধা কাপ কুসকুসের মাঝে আমি গরম পানি দিলাইছি, পানি দিয়ে আমি ওটা গুড়িয়ে রাখি দিছি, দিয়ে একটা ফ্রাই প্যানের মাঝে তেল দিছি, দিয়ে আমি পেঁয়াজ, লিক আর তোরা আদা রসুনের পেস্ট দিছি, একটা তেজপাতা দিছি, দিয়ে এইটার বালাটি মিক্স করবো। পেঁয়াজটা সফট হয়ে গেলে আমি ভেজিটেবল গুন দিলাম, ভেজিটেবলের মাঝে আমি সানা দিছি আর মিক্সড ভেজিটেবল দিছি, দিয়া লাড়িয়া আর আমি পাপরিকা দিছি 1/2 টিস্পুন, দিয়া বালাটি মিক্স করবো, এটারে মিক্স করি আমি এটারে গুড়িয়া রাখবো সফট হইবা লাগে। এবার আমি খুলছি খুলিয়া লাড়িয়া দিলাম, তাড়িয়ে দিয়ে আমি কুসকুস অ্যাড করিলাম। দেখতে পারো আমার কুসকুস কি লইছে, সফট হয়েছে, দিয়ে বালাটিকে লাড়িয়া মিক্স করবো, বালাটিকে লাড়িয়া বাদে আমি সল্ট দিলাম, তা ধরি লাড়িয়া দিমু হিবা বাদে গুড়িয়া রাখি দিমু। একটা গ্রিল, ইলেকট্রিক গ্রিল দেখতে পারো আমার কাছে, গ্রিল প্যান, একটা অত বড় নাই ছোট আমার কাছে। আমি একটা কিন্তু ব্রাশের সাহায্যে তেল দিছি, সরি অয়েল দিয়ে আমি ওই চিকেনের ব্রেস্ট দিয়ে আমি এটা গুড়িয়ে রাখবো 4 মিনিট লাগি। যারা গেছে এটা নাই আপনারা ওটা গ্রিল ফ্যানের মাঝে করতে পারবা, এটা নর্মাল ফ্যানও করতে পারবা, অসুবিধা নাই, কুকারও করতে পারবা। 4 মিনিট বাদে আমি খুলিয়া দেখছি চিকেন অলমোস্ট হয়ে গেছে, আমি আরও 4 মিনিট লাগিয়ে রাখবো। দেখা হলো আমার চিকেন কি লইছে, নাইস। আপনারা ইফতারের সময় একটা রাখতে পারবো চাইলে,
লগে আমি গার্লিক ব্রেড দিমু, 2 পিস গার্লিক ব্রেড আমি রাখছি। গার্লিক ব্রেড আমার হয়ে গেছে, আমি লামাই দিছি। দেখতে পারা আমার কুসকুস উইথ গ্রিল চিকেন গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা ইফতারও লাগে একটা রাখতে পারবা, একটা হেলদি আছে একটা। আর আমার রেসিপিটা যদি আপনারা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর রমজান মাস বেশি বেশি দোয়া করবা সবে সবার লাগিয়ে।